প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকেই শুনুন না কেন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা বিশেষ রিকোয়েস্টেড ভিডিও। অনেক স্টুডেন্টরা আমার ভিডিও দেখছে, অনেক কোচিকাচা বাচ্চারা দেখছে, যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম আবদার করছে যে এই টপিকের উপর ভিডিও চাই। তো গতকালই চ্যানেলে একজন বাচ্চা একটা রিকোয়েস্ট করেছে যে স্যার এই টপিকটা নিয়ে একটু জানতে চাই, আজকে আমরা সেই টপিকটা নিয়ে আলোচনা করব। কি না মহিলাদের পিরিয়ডসের সময়কালের যে সমস্যা, বহু মানুষ বহু রকম সমস্যার মধ্যে দিয়ে যান, কারুর পেটে ব্যথা হয়, কারুর ক্ষেত্রে দেখা যায় যে হাতে পায়ে পেশিতে টান ধরছে, অনেকের ক্ষেত্রে হচ্ছে মাথার যন্ত্রণা হচ্ছে, মুড সুইং করে ভীষণ রকম, খাবার ইচ্ছা থাকে না। হ্যাঁ, তো একটা বেশ মন্দ লাগা পরিস্থিতির মধ্যে দিয়ে অনেককে যেতে হয়। সেই জায়গা থেকে আমরা আজকের ভিডিও নিয়ে আসছি। প্রথমে আমরা জেনে নেব যে পিরিয়ডস জিনিসটা কি, কেন হয়, কিভাবে হয়, এবং তারপর আমরা দেখব যে এই জায়গাগুলো যাদের যা সমস্যা সেগুলোকে রেগুলেট করতে গেলে বা মেনটেন করতে গেলে অ্যাকচুয়ালি কি কি করা দরকার, তার উপরে গোটা ভিডিওটা ধৈর্য ধরে শুনুন, স্কিপ না করে, কারণ সঠিক তথ্যটা জানতে গেলে গোটা ভিডিওটা দারুণ ভাবে আপনাদেরকে শুনতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। সো লেটস স্টার্ট দ্য টপিক। তো চলুন আমরা এবার গোটা ব্যাপারটা বুঝে নিই যে মেনস্ট্রুয়াল সাইকেলটা ঠিক কি হয়। এটা হচ্ছে একটা ওভারির ভেতরের অংশ আমরা দেখাচ্ছি। দেখুন, আমরা দেখাচ্ছি এখানে প্রাইমারি ওসাইট, সেখান থেকে ফলিকল উইথ আর্লি ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, এবং তারপর আমরা দেখাচ্ছি যে গ্র্যানুলোসা সেল, এবং সেখান থেকে আমরা দেখাচ্ছি ম্যাচিওর ফলিকল, এবং সেটা রাপচার হয়ে বেরিয়ে আসে, অর্থাৎ কিনা সেকেন্ডারি ওসাইট ফার্স্ট পোলার বডি সমেত বেরিয়ে চলে এলো, এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা, এবং এটা গিয়ে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে থাকবে, আর এর যে খোলাটা পড়ে রইল সেই খোলাটাকে আমরা বলছি যে এখান থেকে কর্পাস লিউটিয়াম তৈরি হচ্ছে, যে জায়গাটাকে আমরা বলবো লুটিয়াল ফেজ। এটা একটা ওভারঅল স্ট্রাকচার, এটাকে আমরা আরও ডিটেলে ভালো করে বুঝে নেব। তো চলুন আমরা ব্যাপারটা নিয়ে আরেকটু আলোচনা করি এবং সেই জায়গা থেকে দেখি, দেখুন যে অ্যাকচুয়ালি হচ্ছে ওভারির মধ্যে কি হচ্ছে, যে অনেক ফলিকল থাকছে এবং এই ফলিকলগুলোর মধ্যে 5 থেকে 20টা ফলিকল স্টিমুলেটিং হরমোন, যে ফলিকল স্টিমুলেটিং হরমোন আমাদের পিটুইটারি থেকে বেরিয়ে আসছে, সেই ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে আস্তে আস্তে 5টা ফলিকল আস্তে আস্তে ম্যাচিওর হতে থাকছে, এবং তার মধ্যে যেটা সবথেকে ভালো, যেটা সবথেকে স্ট্রং, সেটারই আলটিমেট ম্যাচিওর হওয়ার কথা, এবং সেটা আস্তে আস্তে ওভারি থেকে বাইরে এসে ফ্যালোপিয়ান টিউব হয়ে ইউটেরাস হয়ে বাইরে বেরিয়ে যাওয়ার কথা। সো আমরা এখানে দেখি এই যে প্রাইমারি ফলিকল, এই জায়গা থেকে আপনারা দেখছেন যে এইগুলো ম্যাচিওর হতে শুরু করেছে এবং বাকি যেগুলো হবে না সেগুলো আপনার বডির মধ্যে আবার অ্যাবজর্ব হয়ে যাবে। তো এই যে সেকেন্ডারি ফলিকল স্টেটে এলো এবং তারপর সেটা দেখুন আরও ম্যাচিওর হয়েছে, যেটাকে আমরা বলছি ভ্যাসিকুলার ফলিকল, এবং সেটা অবুলেশনের মাধ্যমে, যেটা অবুলেটরি ফেজ মাত্র 24 ঘন্টা স্থায়ী হয়, তার মধ্যে দিয়ে এটা বাইরে বেরিয়ে যাচ্ছে। তো যে জায়গাটা আমরা আলোচনা করছিলাম এটাকে আমরা আরও ডিটেলে যদি দেখাই, তাহলে সেই ডিটেলে আপনারা দেখুন কিভাবে একটা ম্যাচিওর হচ্ছে, এবং এই জায়গা থেকে আমরা এটাকে আবার আরেকটা নামে ডাকি, দ্যাট ইজ প্রাইমোর্ডিয়াল ফলিকল, এবং সেটা আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে। এর মধ্যে সমস্ত জিনিস যেগুলো একটা বাচ্চা যখন তৈরি হবে তার জন্য যেগুলো দরকার, অর্থাৎ ডিম্বাণু একটা শিশু জন্মের একক, তার মধ্যে যা যা ম্যাচুরিটি আসা দরকার সেগুলো আস্তে আস্তে হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি প্রি অ্যান্ট্রাল ফলিকল তৈরি হয়েছে, জোনা পেলুসিডা তৈরি হয়েছে। তো পরবর্তী ধাপে আমরা দেখছি সেখান থেকে অ্যান্ট্রাম এবং অ্যান্ট্রাল ফলিকল, এবং এর মধ্যে ওভাম অংশ তৈরি হয়ে গেছে, এবং এই জায়গাতে এসে এটা পুরো প্রি ওভুলেটারি ফেজে রয়েছে, এবং এটা একদম ম্যাচিওর একটা ফলিকল। এই যে জায়গাটা আপনারা স্ট্রাকচারটা দেখছেন, এই গোটা স্ট্রাকচারটা হচ্ছে একটা ম্যাচিওর ফলিকল। হ্যাঁ, যে জায়গাটায় আমরা ছিলাম, তো এটা হচ্ছে একটা ম্যাচিওর ফলিকলের স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যানুলোসা সেলস তৈরি হয়ে গেছে, করোনা রেডিয়াটা তৈরি হয়ে গেছে। তো নাও দ্য ওভারি ইজ ম্যাচিওর, সরি, ওভা ইজ ম্যাচিওর নাও, এবং এরপর এটা অবুলেটারি ফেজের মধ্যে দিয়ে শরীরের বাইরে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তো এই যে বেরোচ্ছে এবং সেই জায়গা থেকে কী কী চেঞ্জ আসছে, দেখুন অবুলেশন কীভাবে এটা বেরিয়ে আসছে, এটা ওভারি থেকে বেরিয়ে আসছে এবং এসে এ ফ্যালোপিয়ান টিউবের মধ্যে চলে যাবে, এবং সেখানে আস্তে আস্তে সে ওয়েট করতে থাকবে একটা স্পার্মের জন্য। যদি স্পার্মকে সে না পায় তখন সে কী হবে, না ইউটেরাসের মধ্যে এসে মিলিয়ে যাবে, যে এন্ডোমেট্রিয়াল লেয়ার আছে তার মধ্যে, এবং আস্তে আস্তে বডি থেকে এটা বেরিয়ে যাবে। যে বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি মেন্স বা প্রিয়ড।
তো আমরা দেখব যে বাকি যে খোলার অংশটা পড়ে থাকছে সেটাকে বলা হচ্ছে কর্পাস লিউটিয়াম, এবং এটাকে বলা হচ্ছে যে কর্পাস লিউটিয়ামটা আস্তে 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 ডিজেনারেটিং ফেজের মধ্যে দিয়ে গিয়ে এটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এইবার মজা হচ্ছে যে তাহলে এত যে কমপ্লিকেশনসগুলো আসে সেই কমপ্লিকেশনসগুলো কেন আসে, তো আমরা একটু এখানে দেখে নেব যে এই সময় হরমোনাল রেগুলেশনসগুলো কী আসে। না, আপনারা খুব ভালো করে খেয়াল করুন যে আমরা এখানে দেখাচ্ছি ডে ওয়ান টু ডে সেভেন, আবার এটা হচ্ছে 14 দিন, এখানে আমরা দেখাচ্ছি 21 দিন, তারপর 28 দিন। একটা মেনস্ট্রুয়াল সাইকেল চলে টোটাল 28 দিন ধরে। সেই 28 দিনের মধ্যে প্রথম যে জায়গা থেকে আপনার মেন্স স্টার্ট হলো, দ্যাট ইজ ডে ওয়ান, ডে ওয়ান থেকে এটা কারুর ডে টু চলতে পারে, ডে থ্রি, ডে ফোর, ডে ফাইভ চলতে পারে, ডে সিক্স, ডে সেভেন অবধি চলতে পারে। তো এই জায়গা থেকে আপনারা দেখছেন যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের লেভেল খুব কম। এই সময় অ্যাকচুয়ালি নতুন ফলিকল আবার ম্যাচিওর হওয়ার রাস্তায় আগাবে এবং সেই FSH লেভেল আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং সেটা ম্যাক্সিমাম হবে এই অভুলেশন ফেজের সময়। অর্থাৎ একটা যখন ম্যাচিওর হয়ে বাইরে বেরিয়ে গেল, বাকিগুলো এবার ম্যাচিওর হওয়ার রাস্তায় আসতে থাকবে। এবং এই অভুলেটারি ফেজে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে ইস্ট্রোজেন লেভেল খুব বেড়েছে, এবং 14 দিন যখন পেরিয়ে গেল তারপর থেকে প্রোজেস্টেরন লেভেল আবার খুব বেড়েছে। তো মজা হচ্ছে যে 28 দিনের মাথায় গিয়ে আবার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেল ফল করেছে, এবং সেটা হচ্ছে এই প্রথম 7 দিন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেল খুব কম থাকে। তো মুড সুইং করে জেনারেলি এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলটা কমে যাওয়ার জন্য, কারণ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটোকেই বলা হয় মুডকে এরা ভালো রাখতে সাহায্য করে। তো যার জন্য যখন মেনোপজ হয়ে যায় তখন মেজাজ অনেক খিটখিটে হয়ে যায়, কারণ ইস্ট্রোজেন লেভেল তখন ফল করে যায়। তো অ্যাকচুয়ালি এই যে যখন পিরিয়ডসের মধ্যে দিয়ে কোনো মহিলাকে যেতে হচ্ছে তখন তার মেন্টাল কন্ডিশন খারাপ হচ্ছে, তার মুড সুইং করছে, তার মেন কারণ হলো এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলটা কমে যাওয়া। এর কারণে কি হয়, যেহেতু মেন্টাল হেলথ বিঘ্নিত হচ্ছে তার খিদে পাবে না, তার সঙ্গে হচ্ছে যেটা খাবার হজম হতে চাইবে না, মনে হবে সারা দিন শুয়ে থাকি, উঠবো না, কোনো কাজ করব না, কোনো কিছুই ভালো লাগবে না। তার সঙ্গে আর কি সমস্যা দেখা যেতে পারে, না পেটে ব্যথা হতে পারে এবং হাতে পায়ের পেশিতেও টান ধরতে পারে। তো এই জায়গাটা কেন হচ্ছে, দেখুন পেটে ব্যথার একটা ডিস্টিংক্ট কারণ হচ্ছে যে এই সময় যেটা হয় না, যখন পিরিয়ডস হচ্ছে আপনারা এই জায়গা থেকে, এই যে ইউটেরাসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ইউটেরাসের ছবি, এবং ইউটেরাসে আপনারা দেখতে পাচ্ছেন এন্ডোমেট্রিয়াল লেয়ার, যেটা ডার্ক রেড দিয়ে দেখানো হয়েছে। এন্ডোমেট্রিয়াল লেয়ারটা রেডি হয়ে আছে শেডিংয়ের জন্য, এটা আস্তে আস্তে কী হবে না, ভ্যাজাইনাল প্যাসেজ দিয়ে এসে ভালভাল জোনের মধ্যে দিয়ে সেটা দেহের বাইরে বেরিয়ে যাবে। তো এখন মজাটা যেটা হচ্ছে যে এখানে ইউটেরাসের মধ্যে প্রবল কন্ট্রাকশন হয়, এবং এই কন্ট্রাকশনটাকে রেগুলেট করে কে, না এই কন্ট্রাকশনটাকে রেগুলেট করে প্রোস্টাগ্ল্যান্ডিন, আর এই প্রোস্টাগ্ল্যান্ডিনের লেভেলটা বেড়ে যাওয়ার কারণেই এই ব্যথা বা যন্ত্রণার যে ফিলিংসগুলো সেই ফিলিংসগুলো আসতে থাকে। এই ইউটেরিয়ান কন্ট্রাকশন যখন কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ দেখা গেল 2 থেকে 3 দিনের মধ্যে থেকে পেটের ব্যথাটা আস্তে আস্তে কমে যেতে থাকছে, কারণ কি না, তখন প্রোস্টাগ্ল্যান্ডিন লেভেল আস্তে আস্তে ফল করতে থাকছে, তাহলে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন লেভেল যে মুহূর্ত থেকে আবার আস্তে আস্তে বাড়তে শুরু করছে, প্রোস্টাগ্ল্যান্ডিন লেভেল আস্তে আস্তে কমতে থাকছে। তো ন্যাচারালি হচ্ছে কি না, এই পেটে ব্যথার সমস্যাটা এবং হাতে পায়ে ব্যথার যে সমস্যাটা সেটা চলে যাচ্ছে। এই জায়গা থেকে কেউ যদি বলে যে আমি তো ঠিক আছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলটা যদি বাড়িয়ে দিই তাহলে কি হবে, আমি কোনো খাবার বা কোনো মেডিসিনের মাধ্যমে বাড়ালাম, তাহলে আপনার পিওর স্যাম্পার হবে, যেটা আপনার স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়। তাই এই জায়গাতে পেনটার রিলিফের জন্য মেডিসিনের ওপর ডিপেন্ড না করে ফুডের মাধ্যমে করুন, যাতে আপনার প্রোস্টাগ্ল্যান্ডিন লেভেলটাও ঠিক থাকে এবং ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলেও অ্যাব্রাপ্ট কোনো চেঞ্জ না আসে, তার মাধ্যমেই আপনারা সুস্থ থাকতে পারবেন। তো এই জায়গা থেকে আমরা আরেকটু ডিটেইলে দেখে নেব যে শ্রেডিংটা কীভাবে হয়, এবং সেই শ্রেডিং থেকে কীভাবে মানে এর জন্য পেনটা কী কারণে হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আস্তে আস্তে কীভাবে এন্ডোমেট্রিয়াল লেয়ার নিচের দিকে নেমে আসছে, এবং এরপর পিরিয়ডস বা মেন্স হিসাবে এটা দেহের বাইরে চলে যাবে, এবং দেহের বাইরে যখন চলে যাবে আস্তে আস্তে এই প্রক্রিয়াটা হতেই সময় লাগে আপনার, প্রায় ধরুন কারুর ক্ষেত্রে 2 দিনের মধ্যে হয়ে গেল,
এবং কারোর ক্ষেত্রে দেখা গেল 7 দিন অবধি সময় লাগছে। তবে 3 দিনের কম হলে সেটাকে আপনার অ্যাবনর্মাল হিসাবেই ধরবো, কারণ তখন টোটাল শ্রেডিংটা কমপ্লিট নাও হতে পারে। সেক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল লেয়ার যেটা আছে, এই এন্ডোমেট্রিয়াল জোনের চামড়া আস্তে আস্তে মোটা হতে থাকতে পারে এবং সেই জায়গা থেকে হচ্ছে যে ইউটেরিয়ান ক্যান্সারের একটা চান্স অনেক বেড়ে যায়। তো সেই জন্য 3 দিনের কম হলে অবশ্যই ডাক্তারের সাজেশন নিতে হবে এবং তিনি যা যা বলবেন সেই স্টেপগুলো ফলো করতে হবে। তবে কি না, আমরা এই হেলথটা অর্থাৎ এই গাইনোকোলজিক্যাল হেলথ আমরা অনেকটাই ঠিক রাখতে পারি খাবারের মাধ্যমে। তো আসুন এবার আমরা জেনে নেব কী কী সেই খাবার যা দিয়ে আমরা নিজেদেরকে এই বিশেষ দিনগুলোতে সুস্থ রাখতে পারি। তো দেখুন, এতক্ষণে আমরা গোটা ব্যাপারটা বুঝে গেছি, অনুধাবন করে ফেলেছি। এইবার যে জায়গাটা বলবো যে এই সমস্যাগুলো অ্যাভয়েড করবো কি করে, না মজা হচ্ছে আপনারা বুঝলেন যে মেন গোটা রেগুলেশনটা হচ্ছে হরমোনাল রেগুলেশন। অর্থাৎ কি না, FSH রয়েছে সেখানে, ইস্ট্রোজেন রয়েছে, প্রজেস্টেরন রয়েছে, LH রয়েছে। এই হরমোনাল রেগুলেশনের উপরে আমাদের মুড এবং ফিজিক্যাল কন্ডিশন গুলো ভ্যারি করে যাচ্ছে। তো অনেকে হয়তো বলবে যে ঠিক আছে, আপনি বলছেন এই হরমোনাল কন্ট্রোল বা ইত্যাদি ব্যাপার, তাহলে সবার ক্ষেত্রে হচ্ছে না কেন? তো সমস্ত বিষয়ের উপরে আমাদের সকলের বডি তো একই রকম ভাবে রিয়্যাক্ট করে না, দেন সেটা বলতে গেলে আরো ইলাবোরেট হবে, কারণ গোটা ব্যাপারটা আবার হচ্ছে জেনেটিক, প্লাস হচ্ছে আমরা কে কোন বিষয়টার সাথে কিভাবে সেটাকে অ্যাডজাস্ট করে নিতে পারছি, সেটাকে মানিয়ে নিতে পারছি, কে কতটা কোপ করতে পারছে, এই ব্যাপারটার উপরে ডিপেন্ড করে যে কার ক্ষেত্রে রিয়াকশন লেভেলটা কি রকম আসবে। তো সিম্পল আমি কয়েকটা টিপস দেব, এই টিপস গুলো আপনারা ফলো করে দেখতে পারেন যে আপনাদের ক্ষেত্রে নিশ্চয়ই কাজ হবে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমরা এখন কেমন আছি এই টিপস গুলো ফলো করে, যাদের যাদের যে যে কমপ্লিকেশন আছে। আমরা দেখেছি ফ্রিকোয়েন্টলি অনেকে এই অবস্থায় কি করে না, গরম জলের বোতল নিয়ে দৌড়দৌড়ি করে, অনেকে অনেক কিছু স্টেপস ফলো করে, এগুলো কোনো কিছুর দরকার হবে না। সিম্পলি আপনার হরমোনাল ব্যালেন্সটাকে ঠিক রাখুন, লাইফস্টাইলটাকে ঠিক রাখুন, আর এই সময় খাওয়া দাওয়া গুলোকে একটু ঠিক করুন। সো এই সময়ের স্পেশাল খাবার যেটা, যেটা আপনাকে অ্যাকচুয়ালি একটা পিরিয়ড শেষ হওয়ার পর থেকে 14 দিন যখন হলো, সেই 14 দিন থেকে এই খাবারটা আপনাকে অভ্যাস করতে হবে, যাতে পিরিয়ডসের দিনগুলো অর্থাৎ ওই সময়কালটা 2 থেকে 7 দিন, কারোর ক্ষেত্রে 2 দিন স্টে করে, কারোর ক্ষেত্রে 7 দিন অবধি স্টে করে। তো যেমনটা সেই সময়কাল অবধি আপনাকে এই খাবারগুলো খেতে হবে, এটা প্রত্যেক মাসে করতে হবে, অ্যাটলিস্ট 5-6 মাস করুন, ভীষণ ভালো থাকবেন। কি কি সেই খাবার যেগুলো খেলে আপনারা এই সময়টা ভালো থাকতে পারবেন? প্রথমেই আমি বলবো, এই সময়কালে যে রান্নাগুলো খাবেন সেই রান্নাগুলো চেষ্টা করুন ঘি দিয়ে রান্না করতে, ওই লাস্ট 14টা দিন, এটা প্রত্যেক মাসে ফলো করার চেষ্টা করুন। সেকেন্ড আমি বলবো যে আপনারা এই সময় ডেইলি ডায়েটে কিছুটা ওয়ালনাট অ্যাড করুন, 2 থেকে 4টে ওয়ালনাট অ্যাড করুন, আপনার বয়সের উপর ডিপেন্ড করে। যদি আপনার বয়সটা 20-এর নিচে হয় তাহলে অবভিয়াসলি আপনি 4টে ওয়ালনাট ইনক্লুড করুন, যদি আপনার বয়সটা 20-এর বেশি হয় কিন্তু 30-এর মধ্যে হয় আপনি 3টে ওয়ালনাট অ্যাড করুন, যদি আপনার বয়সটা 30-এর উপরে হয় আপনি 2টো ওয়ালনাট অ্যাড করুন। এর সঙ্গে এই সময়টায় আপনি অতি অবশ্যই সারাদিনে বেশ কিছু পরিমাণে ছোলা এবং মুগ, গোটা মুগ যেটা ভেজানো অবস্থায় সেটা খাওয়ার চেষ্টা করুন। এবং থার্ডলি আমি যেটা বলবো, এই সময় খাবারের মধ্যে একটু অ্যানিমাল প্রোটিন, চিকেন রাখতে পারেন, আর তার সঙ্গে খুব ভালো হয় যদি একটা করে কলা রাখতে পারেন। এই ছোটখাটো কটা জিনিস যখন আপনারা চেঞ্জ করে নেবেন, এর বাইরে বিশেষ কিছু করতে যাবেন না, আর একটু লাইফস্টাইল, সময়ে খাওয়া, পরিমাণ মতো জল খাওয়া, এগুলো একটু প্র্যাকটিস করুন, এই দিনগুলো যাদের যে কমপ্লিকেশন আছে একদম চলে যাবে এবং আপনারা খুব ভালো থাকবেন। সো আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, আপনাদের সমস্ত সমস্যা কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব সেই সমস্যাগুলো, ন্যাচারাল হোম রেমেডি কি কি আছে এবং খাবারের মাধ্যমে কিভাবে সমাধান করা যায় তার উপর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। প্রত্যেকটি অডিয়েন্স যারা আমাদের ভিডিও দেখেন তারা আমাদের কাছে ভীষণ মূল্যবান, প্রত্যেকটা সমস্যা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, তাই দেরি না করে আপনাদের সমস্যা শেয়ার করতে থাকুন। এই সমস্যা আপনার চারপাশে আরো যাদের আছে তাদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করুন ভিডিওগুলো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটা বাজিয়ে দিন, যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। সো আজকের মতো এইটুকুই।